সেই দিনের কথা। চ্যানেলে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অমৃতা, নিজেই বানান নিজের গয়না, সোনার বালা, রূপোর পায়েল, হীরের দুল। ভাবছেন এতেই আপনি কুল, কিন্তু সেটাই মস্ত ভুল। কারণ দুনিয়া জোড়া নারীর সোনা রূপো হীরের ভালোবাসায় ভাগ বসিয়ে আপাতত গয়নাগাটির দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি, যেখানে খুশি যখন খুশি ইচ্ছে মতো বানিয়ে ফেলা যায়। এইসব গয়নার প্রেমে মাতোয়ারা 15 থেকে 65। সাধারণেই অসাধারণ সোনারূপার একচেটিয়া বাজারে কবেই ঢুকে পড়েছিল কাঠ, মাটি, বাঁশ, পাটের মতো একেবারে সাধারণ সব জিনিসপত্র। তবে সে গয়না বানানো খানিক ঝক্কি তো বটেই। আসরে তাই হুড়মুড়িয়ে হাজির কার্ডবোর্ড, বিটস, পেপার পাল্প, কাপড়, উলের মতো আরও সহজলভ্য জিনিসপত্র। হাতের কাছে খানিক টুকিটাকি জিনিসপত্র আর ডিজাইন সম্পর্কে একটু আধটু আইডিয়া থাকলেই হলো। বাড়ি হোক বা বুটিক, দিব্যি বানিয়ে ফেলা যায় হাড় থেকে দুল, বালা সবই। ফলে তাকে ঘিরে উৎসাহ যে রকেট গতিতে বাড়বে তাতে আর সন্দেহ কি? নিজের কিংবা পরিচিতদের জন্য বানানো এক্সপেরিমেন্ট হিট করে যাওয়ার পরে অনেকেই তাই রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছেন গয়না তৈরিতে। সোজাসাপটা চেনা ডিজাইনের পাশাপাশি নানা রকম থিম সেজেও তৈরি হচ্ছে এক একটা কালেকশন। তার কোনোটাতেও ফুল, কোনোটাও পাখি, কোনোটাও চাঁদ সূর্য পৃথিবী, কোনোটাতে অক্ষর, কোনোটাতে আবার রাশিচক্র। ইচ্ছে মতো বেছে নিলেই হলো। দেশের নানা প্রান্তে রোজই খুলে যাচ্ছে একের পর এক হ্যান্ডমেড জুয়েলারির বুটিক। ফেসবুক খুললেই একের পর এক পেজ, অনলাইন শপিংয়ের সাইট খুললেই রীতিমতো আলাদা সেকশন। জনপ্রিয়তা রোজ বাড়ছে চরচর করে, আর চাহিদা এমনই যে পছন্দের চোকার কিংবা দুলের অর্ডার দিতে গেলে প্রায়শই নজরে পড়ছে আউট অফ স্টক ট্যাগ। উৎসাহিতাতে ভাটা পড়ছে এমনটা ভাবার অবশ্য কারণ নেই। অনেক বুটিকই আবার গয়না বানিয়ে দিচ্ছে একেবারে আপনার পছন্দ মতো ডিজাইনে। 25-এর তিতলি কিংবা 40-এর উর্মি হ্যান্ডমেড জুয়েলারির প্রেমে হাবুডুবু দুজনেই। ইন্টারনেট হাতরে বেছে রাখুন পছন্দ মতো দুলের ডিজাইন। অবশ্য আমার এই ভিডিওতে পেয়ে যাবেন অসংখ্য ডিজাইন। তারপর আর কি, হাতে সময় থাকলে কাগজ, কাপড়, উল, বিটস যা পান নিয়ে বসে পড়ুন। কেটে ছেটে সেলাই করে আঁকড়ি লাগিয়ে ফেললেই ফাঁকি দুল রেডি। আর তাতে কোনো বিটস গাঁথলেই রংচঙে আরও সুন্দর হয়ে উঠবে দুলটি। ব্যাস, বন্ধুদের পার্টিতে কিন্তু এখন আপনি হিট। আর নিজের গয়না বানাতে বানাতে পারদর্শী হয়ে উঠলে বন্ধুদের ফরমায়েশি গয়নাও বানাতে পারবেন অনায়াসেই। ফিলিংটা ঠিক ছোট্টবেলার ক্রাফট ক্লাসের মতন লাগবে। কি দারুণ, তাই না? তবে পোশাকের মতো গয়নাতেও থাকা চাই বাঙালিয়ানা। হাতে তৈরি বা হাতে আঁকা গয়নার বেশ জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। গয়না বলতে অনেকেই আমরা মেটাল বা বিভিন্ন রঙের পুঁতির মালা বুঝি, কিন্তু বেশ কিছুদিন ধরে গয়নার প্যাটার্নে এসেছে বড় পরিবর্তন। শুধু মেটাল কিংবা বিটস দিয়েই নয়, এখন কাপড়, কড়ি, শামুকের তৈরি বিভিন্ন গয়না চলছে বেশ। আবার এর পাশাপাশি যুক্ত হয়েছে হাতে আঁকা বিভিন্ন পেন্টিং। সেটা যেমন হতে পারে কাঠ কিংবা মেটালের উপর আঁকা, আবার হতে পারে কাপড়ের উপর আঁকাও। হ্যান্ড পেন্টিংয়ের গয়নাতে চলছে বিভিন্ন মোটিফ বা থিম। কোনো কোনোটায় ফুটিয়ে তোলা হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের অবয়ব, গ্রাম বাংলার চিত্র, কোনো নারী চিত্র, কিংবা কোনোটায় ফুটিয়ে তোলা হচ্ছে রিকশা, বিভিন্ন নকশা, জ্যামিতিক ছবি। এছাড়াও কাপড়ের উপর কড়ি, ঝিনুক, বোতাম বসিয়ে হ্যান্ড পেন্টের সঙ্গে বিভিন্ন গয়না তৈরি করা হচ্ছে। আর পোশাকের সঙ্গে কন্ট্রাস্ট বজায় রাখলে গয়নাগুলো মানিয়েও যাচ্ছে বেশ। কাপড়ের তৈরি গয়নার মধ্যে গামছা কাপড়ও ব্যবহার করা হচ্ছে,
এছাড়া জামদানির মতন পাতলা কাপড়ও ব্যবহার করা হচ্ছে। কোনোটাই মিলবে সুই সুতোর কাজ, এমনকি রয়েছে নকশি কাঁথার কাজও। গয়না যেমনটাই হোক সেটা যেন আপনার সাজ এবং পোশাকের সঙ্গে মানিয়ে যায়। আপনি চাইলে একটু বৈপরীত্য রাখতে পারেন, যেমন পোশাক যদি উজ্জ্বল রঙের তাহলে হালকা গয়না নিতে পারেন, আর পোশাকটা যদি হয় একটু হালকা রঙের তাহলে উজ্জ্বল রঙের গয়নাই ভালো দেখাবে। তবে শুধু কাপড়ের গয়না ব্যবহার করলেই হবে না, তার যত্নও নিতে হবে। যে কোনো গয়না ব্যবহার করার পর তা অবশ্যই ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে হবে, তারপর বাক্সে তুলে রাখতে হবে, কারণ ঘাম যে কোনো গয়নার জন্য ক্ষতিকর। গয়না মেটালের হোক বা কাঠের কিংবা কাপড়ের, আর কাপড়ের গয়নার ক্ষেত্রে একটু বেশি যত্নবান হতে হবে। এক্ষেত্রে কিছুদিন পরপর পাতলা নরম কাপড় দিয়ে মুছে রাখলে গয়না ভালো থাকবে। অ্যাক্সিডেন্টলি জলে না ভিজলে অবশ্যই জলে ভিজাবেন না। জলে ভিজলে অনেক সময় কাপড়ের বা সুতোর রং বেরোতে পারে, তাই গয়না বানানোর সময় অবশ্যই এই কথাটি মাথায় রাখতে হবে যে কাপড়টি যেন ভালো হয়। ভালো কাপড়ের উপরে ভালো কোয়ালিটির রং দিয়ে যেন পেন্টিং করা হয়। এছাড়াও কাপড়টি যেন কার্ডবোর্ডের উপরে ভালো আঠা দিয়ে সাঁটানো থাকে, যাতে করে ঘামে ভিজে তা খুলে না যায়। এইসব ছোটোখাটো জিনিস মাথায় রেখে গয়না বানিয়ে নিলে তাতে যেমন হবে পয়সার সাশ্রয়, তেমনই দৃষ্টি আকর্ষকও বটে। আজকে আমি শুধুমাত্র কানের দুল বা ইয়াররিংসের ডিজাইন দিলাম, প্রচুর প্রচুর ডিজাইন। আশা করছি এর থেকে আপনারা আপনাদের পছন্দের ডিজাইন পেয়েই যাবেন, এবং একটি দুটিতে আপনাদের মন ভরবে না। আশা করছি দুলগুলির সাথে সাথে আমার ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। এখানেই আজ ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।